কালকে আমরা উই আর ওয়েটিং ফর টুমরো। রাস্তা থেকে গাড়ি তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বাধা দেওয়ায় টিলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার এই ঘটনা। এম এ সেকেন্ড ইয়ারের ওই কলেজ ছাত্রী সাইকেলে করে যাওয়ার সময় পথ আটকায় একটি মারুতি গাড়ি, সেই গাড়িতে তাকে তুলে নিয়ে যায় কয়েকজন। এরপরই ছাত্রীকে খাদের মধ্যে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজে। স্থানীয়রা গাড়ি সহ দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। কারা? কোম্পানির লোকেরা। কেন জানি না। কি জন্য ধাক্কা দিল জানি না। তোমাকে আর কিছু করেছে? না। তোমার সাথে কিছু অন্যায় করেছে ওরা? ধাক্কা মেরে ফেলে দিয়েছে। গাড়ি থেকে তুলে নিয়ে গেছিল নাকি? সাইকেল করে যাচ্ছিলে? তুমি গেলে কেন ওদের সঙ্গে? তারপর বললো গড়ে একটা মিটিং আছে, যে মিটিং এ যায় না, দেখছে গনগনিতে নিয়ে গেলো, নিয়ে গিয়ে সেখান থেকে ছেলে ফেলে দিচ্ছে।